হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি সকাল সকাল, আমার ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকালবেলা একটুখানি আলুক নিয়ে নিয়ে এসেছি, আর ডিম আর ডাল তো এই বাজার করে নিয়ে এসেছি। এখন গিয়ে শুধু ডিম আলুর ঝোল করব, আর রাত্রেবেলা কী হয় সেটাও তোমরা দেখতে পারবে। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, যাই হোক একটুখানি বেশ ঘরটার আগের দিন তো পরিষ্কার করতে পারিনি, মানে আমার মেয়ের জন্মদিনের আগে যা হোক কাঁচা কুচো মানে যা হোক যেটুকু পরিষ্কার করা করেছি, আর তারপর আর করতে পারিনি, কারণ এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির জন্য মানে কোনো কাজই করতে পারিনি। তো কালকে ভেবেছিলাম একটুখানি মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন একটু পরিষ্কার টরিষ্কার করবো, তো কিছুই করতে পারিনি, এতটাই বৃষ্টি হয়েছে। তো যার জন্য আজকে বারান্দাটা লেপেছি, আর ঘরের ভিতর তো আমাদের টাবুত দেওয়া জানো তো, ঘরের ভিতরটা একটুখানি মুছে নিয়েছি জল দিয়ে, আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেখো মেশিন টেশিনগুলো পরিষ্কার করে আজ একটু পুজো টুজো দিয়েছি। তো এইটা আমার ঠিক, আর দুটো সাইকেল ছিল, একটা সাইকেল দিয়েছি, আর একটা মেয়ে আজকে স্কুলে গেছে, বড় মেয়ে এখন স্কুলে গেছে, তো ওর কিসের জন্য ডেকেছে যাই না, শাড়ি টাড়ি পরে। আর হ্যাঁ, ওকে সকাল দিয়ে শাড়ি পরাতে পরাতে প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছে, তো একবার শাড়ি পরাই একবার শাড়ি খুলি এই করে করে, এখন নতুন নতুন শাড়ি পরা ধরেছে তো বোঝোই, তো ওর জন্য একটু টাইম লেগে গেছে, তাও প্রায় 1 ঘন্টা লেগে গেছে শাড়ি পরাতে। তো যাই হোক, লাস্টের ঘর হলো, সম্ভব হলো, তো শাড়ি টাড়ি পরে গেছে, এবার বলছে আমার এইখান থেকে ঝুলে যাচ্ছে, তো ওইখান থেকে ঝুলে যাচ্ছে, এরকম সমানে করেই যাচ্ছে। তো বুঝিয়ে টুজিয়ে বেশ পাঠিয়ে দিলাম, আর কি করব। তাই এখন প্রায় চান টান করে ঠাকুর পুজো টুজো দিয়ে দিয়েছি, আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আলুটা কাটবো, তারপর রান্না। আজকে সারাদিন কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসছে দেখো ওর অবস্থাটা একবার দেখো, শাড়িটার কি অবস্থা, কিসের জন্য গেলি মা? দেখো তো আমি ডিমের ঝোল করার জন্য আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা তেলের উপরে, তারপর সামান্য জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দেবো মশলা, আর পেঁয়াজটা ভাজা হয়ে যাক। এখানে আছে রসুন আর আদা আর জিরে বাটা, আর এখানে আছে হলুদ, ওখানে আছে লবণ, ওই লঙ্কার গুঁড়ো, তোর ভিতরটা জল দিয়ে আমি মিশিয়ে নেবো। এবার যে মশলা বাকিতে যে জলটা ছিল জলটা দিয়ে একটু কষিয়ে নেবো মানুষকে, আমার ডিম আলু কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল।
ফুটে উঠলে আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, আমার হয়ে গেছে তরকারি, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো আমি এই ঘরে চলে এসেছি। তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো অনেক বড় করেই হয়, তো এবছর হচ্ছে না, কাকির শরীরটা একটু খারাপ, এমনি পুজো দিচ্ছে কাকি। এই যে ফল টল কাটা হয়ে গেছে। পুজো কখন দেব? এই যে আজকে কাকা রান্না করছে, কাকি পুজো দিচ্ছে। কি রান্না করছো? ডাল করো। কাকা খুব সুন্দর রান্না করে, হেভি। খেতে বসে গেছি, রান্না হয়ে গেছে, এবার চলো খেয়ে নিই। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট বলতে কি বলতো, খেয়ে দিয়ে একটু যে শুয়ে পড়েছি, তখনই ফোন এসছে যে ওই ভ্যাকসিনের টোকন নিয়ে আসতে হবে। তো তার জন্যই আবার সে ছোট ছুটতে ছুটতে গিয়ে আবার সেই টোকন নিয়ে এসেছি। তো টোকন আনার পরে তারপর আর মানে শুইনি, তারপর উঠে থালা বাসন টাসন ধুয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, অনেকটা কাজ গুছিয়ে আর গুছানোর পরে বেশ, এখন তো ভাবলাম তোদের সাথে একটু কথা বলে নিই। তো এখন চলে এসেছি বাইরে, আর আমার হাঁসগুলো দেখো এইখানে পুকুর পাড়ে কোথাও নেই, ওগুলো আমার জার হাঁস ডাকছে, তো এখানে কোথাও নেই। তাই আমার এখন যেতে হবে মানে মাঠে, তো মনে হয় মাঠে আছে হাঁসগুলো, তো মাঠ দিয়ে তাড়িয়ে নিয়ে আসবো। আর আজকে বিকাল বেশ ভালোই লাগছে, আর খাওয়া দাওয়ার পরে বৃষ্টি এসে গেছিলো জানো তো, বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছিল। ওই দেখো আমার হাঁস ওইখানে গিয়ে বসে আছে আলুর উপরে, মানে সন্ধ্যা হলে যে চলে আসে তা আসবে না, তাড়িয়ে তাড়িয়ে আনতে হবে তারপরে আসবে, প্রত্যেক দিন এরকম করবে। আর তো চা করে নিয়ে চলে এসেছি, এখন চাটা খেয়ে নিই। ময়দা অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি, চা খাওয়ার পরে তোমাদেরকে দেখাইনি, ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এসেছি ময়দা, এখন লুচি বেলছি, করিনি কারণ 9টা বেজে গেছে। বেজে গেছে, এবার খেয়ে নেবো। আর দেখো তরকারি টরকি কিছু করিনি, দুপুরবেলা তরকারি ছিল আলু আর ডিমের, যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটাই দিয়ে এখন সবাই খাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3টে লুচি, তো এর বেশি খেতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানিও, আর আমি ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আগে বাড়াচ্ছি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।